কিটো গ্রিন কফি, আজকে এটা টোটাল রিভিউ আপনাদের সামনে আমি আলোচনা করব। কিটো গ্রিন কফি খেলে আপনারা কয় কেজি ওজন কমবেন, এটা অরিজিনাল ফেক চিনবেন কিভাবে, এটা খাওয়ার নিয়ম কি, সবই আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট, দয়া করে ফুল ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফার্স্টে আমি বলতেছি কিটো গ্রিন কফির অরিজিনাল ফেক চিনবেন কিভাবে। অরিজিনালটা হবে হালকা গ্রিন কালারের টাইপস, যেটা যখন গুঁড়াটা বের করবেন তখন দেখবেন হালকা গ্রিন কালারের থাকবে, আর যেটা ফেকটা সেটা থাকবে ব্ল্যাক কালারের মতো বা হচ্ছে প্যাক কাদা টাইপসের। আমার পাশে যে দেখতে পাচ্ছেন কাপের মধ্যে সেটা কিন্তু অরিজিনালটা ছিল, লাইট কম থাকার কারণে কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা ফেকটা, কিন্তু এটা ফেকটা না, এটা অরিজিনালটাই। লাইট কমের কারণে আর কি বোঝা যাচ্ছে না, একদম লাইট লো লাইটে ভিডিওটা করা। ওকে, তো এটা চিনার উপায়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম, এটা চিনার উপায়টা হচ্ছে হালকা গ্রিন কালার থাকবে, আর যেটা হচ্ছে ফেকটা সেটা থাকবে ব্ল্যাক কালার। এটা হচ্ছে অরিজিনালটা চিনার উপায়। এবার বলবো এটার খাওয়ার নিয়ম কি। এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে এক কাপ গরম পানির সাথে দেড় চামচ কিটো গ্রিন কফি নিয়ে মিক্স করে আপনারা খেয়ে ফেলবেন, এবং রাতের বেলা খাবারের 30 মিনিট পরে সেম প্রসেসে আপনারা কিটো গ্রিন কফি এক কাপ পানির সাথে মিক্স করে খেয়ে ফেলবেন। এভাবে যদি আপনারা খেতে থাকেন এক সপ্তাহের মধ্যে আপনারা চেঞ্জ বুঝতে পারবেন। এবার বলবো এক সপ্তাহে কত কেজি ওজন কমবে। কিটো গ্রিন কফি যেহেতু আমি নিজে খাচ্ছি এবং নিজে থেকে রিভিউটা দিচ্ছি, সেহেতু আমি নিজে ফিল করেছি যেটা, সেটা আপনাদের সামনে অরিজিনাল রিভিউটা আজকে আমি প্রকাশ করবো। সেটা হচ্ছে এক সপ্তাহে এটা জাস্ট ওজন কমাবে হাফ থেকে 1 কেজি পরিমাণ, এর বেশি এটা ওজন কমাবে না। এবং পাশাপাশি অবশ্যই আপনাদেরকে ডায়েট করতে হবে। অনেকে আছে যে অনেকে বলে এক সপ্তাহের ভিতর 10 কেজি ওজন কমে যাবে, এরকম কিছু আছে কি না। এক সপ্তাহ 10 কেজি ওজন কমে গেলে আপনাদের সাইড এফেক্ট ছাড়া অন্য কিছুই হবে না। এটা যেহেতু সেফ প্রোডাক্ট, সেটা হচ্ছে BSTI করা, এটা কিন্তু বাংলাদেশ অনুমোদিত একটা প্রোডাক্ট, সেহেতু এটা আমাদের কোনো ক্ষতিকারক কিছু নাই, এটা আপনাদের ক্ষতি করে ওজন কমিয়ে দেবে এরকম কিছু নাই। সেহেতু এটা ধীরে ধীরে ওজন কমাবে এবং এটা 100% ওজন কমাবে, কিন্তু এটা আস্তে আস্তে ওজন কমাবে। এবং পাশাপাশি অবশ্যই আপনাদেরকে ডায়েট ফলো করতে হবে। কেউ যদি এসব প্রোডাক্ট খাওয়ার পরে যে ডায়েট ফলো না করে, রেগুলার ফাস্টফুড আইটেম খান, চর্বিযুক্ত খাবার খান, তাহলে তার ওজনটা ধীরে ধীরে কমবে। আর কেউ যদি এসব প্রোডাক্টের পাশাপাশি যদি কেউ যদি আপনার ডায়েট কন্ট্রোল করে, ডায়েটের পাশাপাশি যদি এসব প্রোডাক্ট কন্টিনিউ করে, তাহলে তাদের ওজনটা দ্রুত কমবে এবং 3 মাসের ভিতরে আপনাদের হচ্ছে 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজন কমে যেতে পারে, যদি আপনারা প্রপার ডায়েট করেন এবং একটু হাঁটাচলা করেন এবং পাশাপাশি এটা যদি খান। কিটো গ্রিন কফি সাইড এফেক্ট বলতে কিছু নাই। অনেক রিভিউ দেখেছি এটা আমি ফেসবুকে, যেমন হচ্ছে অনেকে বলেছে যে এটা খেয়ে এক সপ্তাহে 10 থেকে 12 কেজি ওজন কমে গিয়েছে। নো, নেভার, এটা কোনোদিনই সম্ভব না। ওরা যারা বলেছে মিথ্যা রিভিউ দিয়েছে, আমি আপনাদের সামনে ট্রুলি রিভিউটা দিলাম। এটা খেলে ওজন কমবে 10 থেকে 15 কেজি ওজন কমার জন্য এক সপ্তাহ না, আপনাদেরকে টানা 3 মাস খেতে হবে, পাশাপাশি ডায়েট করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের ওজনটা কমবে। এবং যারা ডায়েট করবে না, ফাস্টফুড আইটেম খাবে, তাদের ওজনটা কিন্তু কমবে না, মূলত বাড়তে থাকবে। ঠিক আছে, এবার বলবো এটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না। এটা জাস্ট প্রেগনেন্সি আপুরা ছাড়া এটা ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে। এবং এটা খাওয়ার নিয়ম আমি বলে দিয়েছি, আবারও বলছি, এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা খাওয়ার 30 মিনিট আগে একবার খাবেন এবং রাতেরবেলা খাবারের 30 মিনিট পরে একবার খাবেন। কীভাবে খাবেন আমি বলে দিয়েছি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, আগে প্রথম যেটা বলেছি এটা অরিজিনাল ফেক চিনার উপায়, আবার বলে দিচ্ছি, অরিজিনালটা হবে হালকা গ্রিন কালার আর ফেকটা হবে ব্ল্যাক কালার। তো আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে, কিন্তু সে ব্ল্যাক না, লাইট কম থাকার কারণে এটা ব্ল্যাক টোন এসেছে। আমাদের থেকে নিলে 100% অরিজিনালটা পাবেন, নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে যদি কিনেন 100% অরিজিনালটা পাবেন, এবং এটি দেখবেন হালকা গ্রিন কালারে থাকবে, আর যেটা ফেকটা সেটা টোটালি ব্ল্যাক কালার, সেটা ব্ল্যাক কালার কফি থাকবে। ওকে, এভাবে আপনারা চিনে ফেলে আপনারা কিনতে পারবেন। ধন্যবাদ।